এঞ্জেল এখন ব্রেকফাস্ট করছে। আলুর তরকারি আর রুটিটা তোলো, তুলে দেখো আলুর তরকারি আর এই যে ময়দার রুটি পাতলা পাতলা, টেস্টি। আমার মুখে সেই, চলো খাও। আর এই যে আমার ব্রেকফাস্ট, কতগুলো রুটি দিয়েছে, 1 2 3 4, সাদা রুটি খাবো নাকি? চলো এখন ব্রেকফাস্ট করছি। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো, নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? এটা হলো এঞ্জেলের 1 বছরের বার্থডের অ্যালবাম। তো এঞ্জেল, আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই, আমাদের বাড়িতে মানে 1 বছরের জন্মদিনই হয় সব বাচ্চাদের। তো চলো, তোমাদের সাথে সামনে আছে, হ্যাঁ ক্যাসেটও আছে আর এটা হচ্ছে মানে ছবিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। 1 2 3 এন্ড স্টার্ট। ছিল, খুলে ফেলা হয়েছে। এই দেখো আমাদের ছোট্ট এঞ্জেল, কি কিউট না? নেক্সট, তোমাদের যে বলি আমাদের দেখো কত বছরের সম্পর্ক, দেখো তখন রিউ তো তোমাদের সেই গল্পটা একদিন বলবো, শেয়ার করবো, হচ্ছে না? তো এই যে দেখো আমার কবিতা বন্ধু, আমার বুনু, আর আমাদের অন্নপূর্ণা বৌদি, আর এই যে আমার বড় মেয়ে, আর হচ্ছে এঞ্জেল দেখো কাঁদছে, চেনে না তো না ওদের, তাই জন্য কাঁদছে। তো সেটাই তো, অনেক বছরের এঞ্জেল, রিউ যখন ছোট তখন থেকে আমার এদের সাথে সম্পর্ক এখনো কন্টিনিউ রয়ে গেছে। আমি সম্পর্ক সুন্দর করে রেখে রাখার, হ্যাঁ সম্পর্ক সুন্দর করে রাখার আমি পক্ষপাতি, এনি হাউ আমি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখবো। এই যে দেখো ওকে চিনতে পারছ, এটাকে চিনতে পারছ ওকে? এই যে আমাদের গৌরব বাবা, দেখো কত ছোট ছিল। এটা হচ্ছে কবিতার ছেলে, আর এটা হচ্ছে ঝুমার ছেলে রিজু, এটা এঞ্জেল, ওই যে কবিতার মুখ দেখা যাচ্ছে এই দূর, এটা রিউ, আর ওই যে দেখো কবিতার মুখ দেখা যাচ্ছে, এটাও আমার এক বোনের মেয়ে, ওর নাম রিমি, আর এটা হচ্ছে এঞ্জেল আর অন্নপূর্ণা বৌদি। আর গৌরব দেখো কত ছোট তখন, কখন তখন কত কি ক্লং 9 জনে পরে বোধ হয়। এই যে আমার দুই পড়ি, এই দেখো এটা আমার দাদা বৌদি আর এঞ্জেল। আমার এঞ্জেলকে দাদা বৌদি ভীষণ ভালোবাসে, কারণ ওদের একটা ছেলে, মেয়ে নেই তো সেই জন্য কিনা জানি না, ভীষণ ভালোবাসে। বলছি না কে কে, তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে এঞ্জেল, এই যে আমার দুই পড়ি, আমার দুই পড়ি, এই যে আমার দুই পড়ি, এগুলো আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে। আমি এবার বলবো, এই দেখো এঞ্জেল প্রথম ভাত খাচ্ছে, দেখেছ? আমার কতগুলো খেলনা ছিল, পুরো সেম সেম ম্যাচিং ম্যাচিং করে। হ্যাঁ তোমার মা এগুলো কিনেছে, হ্যাঁ রোদে ঘুরে 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 জোগাড় করেছে। হ্যাঁ কি দেখো এঞ্জেল, এঞ্জেল হচ্ছে, এটা হচ্ছে রাতের, রাতে এটা সাজিয়েছিল। অ্যাকচুয়ালি এঞ্জেলের জন্মদিন 2 দিন হয়েছিল, যেদিন এঞ্জেলের জন্মদিন ছিল সেদিন জন্মাষ্টমী পড়েছিল, তো সেই জন্য জন্মাষ্টমীর দিন একটা অনুষ্ঠান হয়েছে, আবার পরের দিন একটা অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ এটা 29th আগস্ট বোধ হয়, কি মনে পড়ছে না, এটা পরের দিন আর আগেরগুলো, আগেরগুলো এসে। এই দেখো দেখো আমি কি সুন্দর মিথ্যি ছিলাম দেখো, আর এখন পুতনি। না না এই দেখো আমার শাশুড়ি মা এঞ্জেলকে ধান দুব্য দিচ্ছে আশীর্বাদ করছে। তোমরা তুমি দেখেছো, আমার বন্ধুরা তো দেখেনি। এটা আমার সেজো যা, এই যে আমার সেজো যা, এই যে আমার মেজো যা, কি কাটবা খেয়েছো? এই যে আমার বাবা পায়েস খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। তোমরা তো কেউ কোনোদিন ক্যামেরায় দেখবে না ভিডিওতে, এই যে এঞ্জেলের পাপা, বিশাল বড় ফ্যামিলি আমাদের। ওর বাবারা 6 ভাই 3 বোন, তো এবার বুঝে নাও তাদের ছেলেমেয়েরা আছে আমাদের বাড়ি, কোনো অনুষ্ঠান হলে 100 জন আমাদের বাড়ির লোকই। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি, ও হচ্ছে আমার ভাগ্নি, আর ও হচ্ছে আমার জায়ের মেয়ে। এটা আমার বৌদি, এটা বৌদির বোন, আমার বান্ধবী, আমি কেক।
মন্দিশা দেখেছো? এই দেখো মন্দিশা। আমার নাম মন্দিশা। ইয়েস, ইয়ে মন্দিশা হ্যায়। ইয়ে কি হয়েছে কি? আমি সগবিন্দা জগিন্দা। ইয়ো ইয়ো জগিন্দা। ইয়ো না, ইয়ো হানি সিং না। এই যেটা হচ্ছে কেক কাটার টাইমে সব বাচ্চাদের নিয়ে বেশি সময় নেই। আমার ছোট ননদিনী, আমার মারা তিন বোন। এই দেখো ছোট আমার মা, আমার মায়ের পরে ইনি হচ্ছে মায়ের পরের জন মাসি, আর এটা একদম ছোট মাসি। কত বড় হয়ে গেছে এরা এখন সব, কত পুচকু পুচকু ছিল। এটা আমাদের বাড়ির বড় মেয়ে, মানে একদম সবার এই বাড়িতে বড়, ওই প্রথম জন্মেছে, মানে আমার বড় ভাসুরের বড় মেয়ে। মাছি মাছি, এই যে মাছি, এটা আমার এক মাসতুতো বোন, এটা আমার দাদার ছেলে গুটাই। দেখো মায়ের এই ছবিটা কত সুন্দর, আর এখন মা কেমন হয়ে গেছে। মাই বা এঞ্জেলকে মানুষ করেছে ছোটবেলায়, সব কিছু করা মা। এই যেমন মা বাবা আর হচ্ছে এঞ্জেল কোলে, এই যে দুই পরির পাপা, দুই পরির মা মধুমিতা, দুই মাসি। খতম, নমস্তে। দেখো কাণ্ড দেখো, ও যে সাইজ ওর এই প্যান্ট, এঞ্জেলের থ্রি কোয়ার্টার প্যান্ট, সেটা ওর ফুল প্যান্ট হয়ে ছাড়িয়ে গেছে। তো এখানে জোর কদমে খেলু খেলু চলছে, ওই যে ওর নিচে বাঘ মামা বসে আছে, এখানে স্লেজ গাড়ি হয়েছে, আর এখানে জোর কদমে খেলু খেলু চলছে। বাচ্চারা খেলা করলে একটু ঘর বাড়িটা নোংরা হয়, কিন্তু তবুও ওদের তো খেলতে দিতে হবে। হচ্ছে না, এটা হচ্ছে না ওর। না মা রান্না করছে, ডিস্টার্ব। তো এই দোকানেই আমাদের মানে চশমা বানাই আমরা সব কিছু, রিউর আমার এই ভাইয়ের দোকানেই চশমা করে। তো রিউ বলে দিয়েছে, আমিও এসেছি কিন্তু, আমার ফার্স্ট চশমা তোমার এখান থেকে। তো যাই হোক, এখন চশমাটা ঠিক করতে রেখে গেলাম, আর সেই আমার এতদিন সানগ্লাস হচ্ছে না, সানগ্লাস হচ্ছে না, সানগ্লাসও হয়ে গেল। সানগ্লাসের পাওয়ার পরে দেবে ভাই বলছে, কারণ মানে যেহেতু চোখ দেখতে পাই না, তো সানগ্লাসে পড়লে তখন আরও সুবিধাই হবে। তো সানগ্লাসটা পাওয়ারও করতে দিয়ে গেলাম, আর চশমাটাও ঠিক করতে দিয়ে গেলাম। আর যেহেতু চশমা ছাড়া তো চলবে না, বড় ইউটিউবার না, সারাক্ষণ ইউটিউবে, তো সেই জন্য আমার ভাই একটা চশমা দিয়ে দিয়েছে টেম্পোরারি চালানোর মতো। এই যে কারণ সত্যিই চশমা ছাড়া এডিটিং করা খুব মুশকিল, সারাক্ষণ তো ফোন নিয়ে আমাদের থাকতে হয়, তো এই আর কি। তো চলো এখন বাড়ি যাই, আর ভাই কিছু বলো। হ্যাঁ একদম, আর আমি তো বাইরে তো ভিডিও করে দেখিয়ে দেবো, যদি কেউ আসো আসতে পারো, খুব ভালো। টাটা। ওয়ার্ল্ড ভিশন অপটিক্যালস, উপরে অ্যাক্সিস ব্যাঙ্ক, আর এই যেটা হচ্ছে বাঘাযতীন মোড়, বাঘাযতীন মোড় থেকে এখানে একটা দোকান আছে লিপিকা, আর তার পাশে এই দোকানটা, আর এই পাশেই হচ্ছে মেয়েদের সম্মিলিত বালিকা বিদ্যালয় এই গলিতে, তো বুঝতেই পারছো কোথায়। টোটাল সানগ্লাস নিয়ে, পাওয়ার করা নিয়ে, সব নিয়ে 810 টাকা না 20 টাকা হয়েছিল, সেটা ভাই কমিয়ে নিল 730 টাকা। তো এরকম খুব কমই মানে দোকানে কমায়, যেহেতু আমার মেয়ে বড়ো মেয়ে সবসময় একই দোকান দিয়ে বানায়, ও একটু ফোনও করে দিল, আর রিউর সানগ্লাস চশমা সব এখান থেকে বানায়, তো তোমরা চাইলে কেউ আসতে পারো, বেশ ভালো ব্যবহার ভাইয়ের, খুব ভালো। এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন বানাচ্ছেন, তুলব না, বানাচ্ছেন যে তাকে তুলব না। দিস ইজ আ লাঞ্চ টাইম, আর এই যে দেখছো গালে এঞ্জেল আবির লাগিয়ে দিয়েছে, কখন বুঝতেও পারিনি আমি, এখন ক্যামেরা এখন দেখছি ক্যামেরায়। যাই হোক চলো, আজকে মধুমিতার হেসেলে কী কী রান্না হয়েছে তোমাদের একবার শেয়ার করে নিই। আজকে হয়েছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আমি সব সবজিতে ডালে এরকম সবজি দিয়ে দিই, কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো ওই যতটা খাওয়া হয়। তো পেঁপে দিয়ে ডাল,
আর এখানে হচ্ছে মাছের ডিম ছিল একটু, আর 4-5 পিস কাতলা মাছও ছিল, তো ওই পটল দিয়ে আলু দিয়ে ঝোল। আর এদিকে রিউর বানানো ড্রাই চিলি চিকেন, এই যে ভাত খাওয়ার আগেই খাওয়া শুরু হয়ে গেছে, এত চিলি চিকেনের ভক্ত। আর বলছে মা দিদি বানিয়েছে যা টেস্ট হয়েছে না, আবার আমাকে বলছে মা মাম তুমিও ভালো বানাও, ভেবো না তুমি আমার দুঃখ পেও না। তাই শো মা দুঃখ পাবো কেন, আমি ভালো বানাই সেটা তুমি বুঝি, কারণ যখন তুমি চেটে পুটে খাও তখনই তো বুঝতে পারি যে আমি ভালো বানাই, তাই তো? চিলি চিকেন ফেভারিট, সে সব রকম বাজে ভালো সব রকম চিলি চিকেন খেতে পারবে। তো আজ বলছে দোকানের থেকে ভালো হয়ে ভালো হয়েছে, কটা খেলি এ নিয়ে অ্যাকচুয়ালি ওর জন্যই চিলি চিকেন বানানো, আমি তো খাবো না মুখেও দেবো না, আর ইউ খেলে একটু খাবে, ওর বাবাও ভালোবাসে না অতটাও, খেলে খাবে ওই দুই এক পিস। হায় রে পোড়া বাসি ঘরেতে আর রইতে দিল না ঘরেতে, হায় রে পোড়া বাসি, কেন গানটা করছি বলো তো, হাসি পায়। যারা যাদের এত মিলিয়ন মিলিয়ন ভিউজ তারাও ব্যাক টু ব্যাক এ বলছে ও বলছে ও বলছে এ বলছে, ও তো আমাদের সিনেমা তার নাম কি মৃন্ময় বোধ হয়, কী নাম আমি জানিও না হতো, তো যাই হোক সিনেমা তার এত এত সাবস্ক্রাইবার। তো গৌরবের এত ভালো ভিডিওটাকে সেটা থেকেও খুঁচিয়ে কিছু বার করে নিয়েছে, ভাই ওদেরও কি কন্টেন্টের অভাব হচ্ছে ডুড, আমার তো মনে হচ্ছে হচ্ছে সবারই, ওদেরও মনে হচ্ছে কন্টেন্টের অভাব হচ্ছে। তো যাই হোক গৌরব যে ভিডিওটা করেছে আশা করি তোমরা সবাই দেখেছো, আর ভিডিওটার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে, যেটা সিনেবা তার নাম কি আমি জানি না, ছোট্ট আমার ভাইয়ের মতো, তো যাই হোক তার মাথায় সেটা ঢোকেনি বা তার হয়তো আর কন্টেন্ট কিছু ছিল না, তো সেই জন্য এখন আবার গৌরব কে কে সবাইকে নিয়ে ভিডিও করেছে, আমি পুরোটা দেখিনি, যাই হোক অত সময় নেই ওদের দেখার, ওদের তো অনেক লোকজন আছে দেখার, তো যাই হোক অতটাও স্পেশাল না আমার কাছে ও যে দেখতে হবে, তো এই আর কি। ওরাও যারা এত হ্যাঁ স্পেশাল যারা তাদের তো সবসময় দেখি, যেমন স্টার দিদি, যেমন সুমনা দি, না সিনেমা আমার জন্য স্পেশাল নয়, সিনেমা যেহেতু গৌরবের থাম্বনেল দিয়েছে তাই সেই জন্য দেখতে গেছিলাম, তো দেখে কিছুটা দেখে চলে এসেছি। তুমি সব ভিডিও দেখেছো মোটেই না, একদমই না মোটেই, হ্যাঁ আমি সব সময় ঘুম থেকে ওটাই শুনি, তুমি ডু নো ওই দাদাগিরি নিয়ে কদিন আগে বলেছিল ওইটা দেখেছি, আর আগে দুই একটা ভিডিও দেখেছি, খুব একটা ভিডিও আমি দেখিনি, তো যাই হোক এছাড়াও কারোরই দেখি না, দেখিনি অবশ্য, ওই যে আরেকজন কে আছে বঙ্গাই ওরও খুব একটা ভিডিও আমি দেখিনি, তো এই আর কি, তো যার যেটা পছন্দ, আমার পছন্দ হয়নি দেখিনি, এই তো এক্সপিরিয়েন্স গেইন করলো, এক এত মিলিয়ন ভিউজ এক্সপিরিয়েন্স গেইন করেও এখন এই জায়গায় এসে পৌঁছাতে হচ্ছে, আমি এটাই অবাক লাগছে যে মানে মানুষজন নামেই ওকে সাবস্ক্রাইব করেছে এত, ওর আসল ম্যাচুরিটি মনে হয় আমার মধ্যে মনে হয় আমার মনে হয় কিছুই সেরকম নেই, কী জানি জানি না, কারণ কী বলবো একটা ভালো ভিডিও করেছে গৌরব সেটাকে নিয়েও, দেখো গৌরব আমার কাছের প্রিয় মানুষ বলে বলছি না, ওর ম্যাচুরিটি ওর কথাবার্তার ধরন ও সব কিছু সিনেমাপের থেকে অনেক আলাদা, এটাই কারণ সিনেমাপের কথা তোমরা যারা দেখো নি আমি বলে দিচ্ছি, সিনেমাপের এরকম কথা যে জাল না দিয়ে কোন বৌদি পুকুরে জামা কাপড় কাচতে আসে, আচ্ছা মেয়েদের ফিগার এই 36 কী সব আমি অত মনে পড়ে না, এই এইভাবে কথা, কিন্তু কই গৌরব তো কোনো ভিডিওতে কোনো ছেলে মেয়ে তার সাইজ ফিগার হ্যান ত্যান এগুলো নিয়ে কোনো দিন কোনো ভিডিওতে কেউ দেখতে বলতে পারবে না যে দেখেছে, জোর গলায় বলতে পারি, তাহলে এখানেই প্রমাণ হয় যে কে কে কীরকম কার নাজারিয়া কীরকম, তো সেটাই আমার গৌরব আমার খুব কাছের বলে বলছি না, ওর ম্যাচুরিটি ওর কথা বলার সব কিছু কাউকে সম্মান দেওয়া পার্সোনালি আমরা জানি ওকে, তো সেই জন্য ওকে নিয়ে সিনেবাব আর সিনেবাবকেও জানি যে তার ভাষা কীরকম তার সব কিছু কীরকম, দেখো যে কোনো মানুষ তার ব্যবহারেই পরিচয় দেয়, তার ব্যবহার কীরকম সেই বুঝেই আমরা কিন্তু মানুষকে জানি, তাই না? এটাই তো, চলো এখন খাওয়া দাওয়া করে নিলাম আর এখন রেস্ট নিই, ভাবছি ঘুমাবো না দেখি কত দূর, তো এখন এডিট করতে বসে দেখছি যে কালকে যে ভিডিওটা শেষ করেছিলাম সেটা দোকানে করেছিলাম, তো পাশেই আমার দাদার দোকান, তো পাশে দাদার দোকানে কোনো একটা গান চলছিল তো সেটা আমি খেয়াল করিনি, তো
কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য এখন আবার ক্যামেরাটা ওপেন করে বসলাম। আর সেটা হলো তো দেখলে আমার সারাদিনের রুটিন কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা তো আমাকে সবসময় কমেন্ট করে জানাও, তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, তোমাদের সবাইকে আমার অশেষ অসংখ্য শ্রদ্ধা আর ভালোবাসা, আমার খুব ভালো লাগে। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগা থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর স্মাইল, সবসময় স্মাইল করো। চলো টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।